আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেয় জাতীয় সংসদের হুইপ শামসুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। চট্টগ্রাম ১২ আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মোহাম্মদ মহিবুল্লাহ শুক্রবার এই নোটিশ দেন। এতে শামসুলকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে ৩ ডিসেম্বরের মধ্যে সশরীরে হাজির হতে বলা হয়েছে। সেখানে বিধি ভঙ্গ করে সরকারি প্রটোকল ব্যবহারের ব্যাখ্যা দিতে হবে তাকে। এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে হাজির হন হুইপ শামসুল। এবার তাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি, স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে শামসুল।